নমস্কার বন্ধুরা পিবি ব্লগ ট্রাভেল অ্যান্ড কুকিংয়ে স্বাগত তা আজকে আর একটা নতুন দিন আজকে আমরা আরেকটি নতুন রেসিপি নিয়ে আমরা হাজির হয়েছি তা আশা করি তোমাদের এই রেসিপিটা পছন্দ হবে তা ভিডিওটা তোমরা দেখতে থাকো আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করো আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে দেখতে থাকো এখানে আমরা একটি বড় মাপের ফুলকপি নিয়ে নিয়েছি যেটা আমরা গরম জলে সামান্য একটু ভাপিয়ে নিয়ে তারপর তেলে সামান্য ভেজে নিয়েছি লাগছে দু চামচ টক দই আর লাগছে পেঁয়াজ বাটা আর লাগছে আমাদের কাজুবাদাম ও পোস্ত বাটা তার সাথে আমরা নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটো যেটা আমরা মিক্সচারে পেস্ট করে নিয়েছি আর নিয়েছি এখানে আদা আর কাঁচা লঙ্কা সেটা আমরা মিক্সারে পেস্ট করে নিয়েছি যে কড়াইতে আমরা ফুলকপিগুলো ভেজেছিলাম তাতে দিয়ে দিলাম এবার এক চামচ ঘি ঘিটা গরম হয়ে গেলে এর ভেতর দিয়ে দেবো আমরা কিছু গোটা গরম মশলা অর্থাৎ এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়ে কিছুক্ষণ চেড়ে নিয়ে এর ভেতর আমরা অ্যাড করে দেব প্রথমে পেস্ট করা পেঁয়াজ পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে গেলে এর ভেতর আমরা অ্যাড করব টমেটো বাটা মশলাটাকে এবার আমরা এক থেকে দুই মিনিট ভালোভাবে ভেজে নেব তারপর এর ভেতর অ্যাড করবো আমরা লঙ্কা আর আদা বাটা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে আমরা পুনরায় এক থেকে দুই মিনিট ভালোভাবে কষিয়ে নেব তারপর এর ভেতর অ্যাড করে দেবো আমরা কাজু বাদাম আর পোস্ত বাটা দিয়ে পুনরায় আমরা এটা এক থেকে দুই মিনিট ভালোভাবে কষিয়ে নেব এবার আমরা অ্যাড করব গুঁড়ো মশলা তা গুঁড়ো মশলাগুলো আমরা একটি বাটিতে একসাথে গুলে নিয়েছি এখানে এক চামচ লঙ্কা এক চামচ জিরে আর এক চামচ ধনে গুঁড়ো আছে যেটা আমরা গুলে নিয়ে দিয়ে দিলাম এবার এই পুরো মশলাটাকে আমরা এক থেকে দুই মিনিট ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসছে তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল আমাদের ছেড়ে দিয়েছে এবার আমরা অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ স্বাদ মতো চিনি চিনিটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আর দিলাম সামান্য পরিমাণে জল যাতে মশলাটা নিচ থেকে ধরে না যায় কষানো আমাদের হয়ে গেছে এবার আমরা এর ভেতর দিয়ে দিলাম ফুলকপি ফুলকপিগুলো দিয়ে আমরা মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নেবো যাতে ফুলকবির ভেতর সব তেল মশলা মিশে যায় এবার আমরা এর ভেতর অ্যাড করে দিলাম টক দই আর পরিমাণ মতো জল জল দিয়ে এটা এবার আমরা ফুটতে দেবো দশ মিনিট মতো দশ মিনিট আমাদের হয়ে গেছে রেসিপিটা আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে এবার আমরা এরপর দিয়ে গরম মশলা ছড়িয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো তারপর এটা আমরা গরম গরম পরিবেশন করব। যেটা আপনি গরম গরম ভাত বা রাতে রুটি পরোটা যে কোনো আইটেমের সাথে খেতে পারেন খুবই সুন্দর একটি রেসিপি তা বন্ধুরা আজকে আমাদের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তার সাবস্ক্রাইব যখন করবে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে যাতে যখনই আমরা এই ধরনের কোনো নতুন ভিডিও দেব সেটার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে তাহলে বন্ধুরা রেডি হয়ে গেছে আমাদের फुल फुलकपिर रोस्ट